ফ্রেন্ড, স্বাগত টিভি তৌসুমিতে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর বলো না, কখন থেকে ভাবছি ব্লগটা স্টার্ট করব, কারেন্ট নেই, ভালো লাগছে না। সকাল থেকে কারেন্ট নেই, আজকে রান্নার ঝামেলা খুবই কম, কিন্তু তাও আমাকে একটা কেক বেক করতে হবে। একটা না দুটো কেক বেক করব, অরেঞ্জ ফ্লেভারের দুটো কেক বেক করব। সেটা দুটো অর্ডার আছে, আজকে যে কেক দুটো আছে অরেঞ্জ ফ্লেভারের কেক আছে, তো করব। কিন্তু কি যে করব বুঝতে পারছি না, কারেন্ট নেই করে না ভালো লাগছে। সকাল থেকে চিনিটা পুরোতে হবে, তো যাই হোক কিছু করার নেই, বসে আছি। আজকে তো পূর্ণিমা, কানাইবাবু চাল হয়ে গেছে, খেতে দিয়ে বসিয়েছি। এডিট আছে, এই আছে, কিছুই হচ্ছে না, বসে আছি। কালকে ব্লগস করতে পারিনি, একটু ব্যস্ততা ছিল, একটা জায়গায় যাওয়ার ছিল, তো সেই জন্য ব্লগ করা হয়নি। কি আর করবো, এখন ওয়েদারটা এত ভালো না, ভালো লাগছে কোথাও। আর উত্তরপাড়ায় কত মেলা হচ্ছে, কি সুন্দর সুন্দর মেলা হচ্ছে, বেশ যেতে ইচ্ছে করে, কিন্তু কি করব জানি না। ভাবছি আজকে বিকেলবেলা দেখি কিছু যদি মেলা টেলায় যাই, খুব মেলা হচ্ছে, বেরোতেও হবে। আমার জুতোটা ছিঁড়ে গেছে, জুতোটা মানে কাবলেটা পরি, সেই কাবলেটা গেছে। হ্যালো, এখন আমি রান্না করতে এসেছি। আজকে রান্নায় সেরম কিচ্ছু করার নেই, কালকে আমি হিন্দমোটরে গেছিলাম, তো বলেইছি তোমাদের নানা রকম কাজের জন্য, তো সেই জন্য ব্লগ তোলা হয়নি। তো ওখান থেকেই আমি ওদেরও চুনো মাছ ভাজা করে দিয়েছি, চুনো মাছ ভাজা আর মাটন কালকে করেছিলাম, সেই রয়েছে, ডাল সেদ্ধ রয়েছে একটু, তো এইসব মিলিয়ে মিশিয়ে আজকে হবে। তো সেই জন্য আজকে আমি একটা রেসিপি তুলবো, সেটা হচ্ছে গাজরের কেক। জানি না তোমরা কেকে জানো, তবে গাজরের কেক আমার শেখানো হয়নি বেঙ্গলি হোম কিচেনে, তো আজকে ভেবেছি গাজরের কেক রেসিপিটা তুলব, তুলে সেটা আমি শেয়ার করব তোমাদের সাথে। আর কালকে বেঙ্গলি হোম কিচেনে রেসিপি আসবে, মানে বৃহস্পতিবার অবশ্যই একটা রেসিপি আসবে, বৃহস্পতিবার তো আজকে, শুক্রবার রেসিপি আসবে, ভুলেই গেছি, শুক্রবার রেসিপি আসবে। দারুণ ওয়েদার না তো? মোটামুটি আমার এখন অনেকটা হয়ে গেছে, আমি এখন গাজরটা গ্রেট করব, গাজরটা ধুয়ে রেখেছি, গ্রেট করব। এই দেখো চিনি ভূত এর উপর উঠে বসে পড়েছে, দেখো কি সাজাবো, দেখো এর জ্বালায় কিছু সাজাতে পারি না আমি, চিনি ভূত সব ফেলবে এবার। এই দেখো গাজরের কেক বানিয়েছিলাম, শেষ। আর আজকে লাঞ্চে রয়েছে এই যে বললাম চুনো মাছ ভাজা, আর তার সাথে মাটন কারি, আর এই যে আমার একটু মুসুর ডাল সেদ্ধ আছে। আশ্চর্য ব্যাপার, দেখো আমি এই এটাই কত চা করেছি তোমরা দেখেছো, এটা ফুটো হয়ে গেছে, এটা জল রাখলে জল পড়ে যাচ্ছে, আমি অবাক হয়ে গেলাম এটা কি করে ফুটো হলো, কোথায় ফুটো হলো, এইখানে ফুটো হলো, সামান্য ফুটো হয়েছে একটা এইখানটা, অথচ দেখো গোটা বাসনটা, জল রাখলে পড়ছে, চা করলে পড়ছে, চা করলেও পড়ছে, কিন্তু এটাই চা করে করে অভ্যাস হয়ে গেছে, মানুষ অভ্যাসের দাস, যা অভ্যাস করবে তাই অভ্যাস পরিণত হবে। শোন চা খাবি? না, আজকে সোমের পড়া নেই, সোম সারাদিন বাড়িতেই আছে, সকালবেলা পড়তে গেছিল অবশ্য, 7টা থেকে পড়া ছিল, স্কুলও ছুটি, পরীক্ষা হয়ে গেছে, খুব মজা, যদিও মজাটা বেশি দিন টিকবে না, অ্যানুয়াল পরীক্ষা খুব তাড়াতাড়ি। টুকটাক কেকের অর্ডার চলছেই, ফ্রুট কেক, টুটি ফুটি কেক,
আজকে গাজরের কেকটা করেছিলাম, জাস্ট কি বলবো, একটা টুইস্ট দিয়েছি। গাজরের কেক হয়তো তোমরা অনেকে খেয়েছো, অনেকে বানাও, কিন্তু আমার কেকটার রেসিপি অবশ্যই চেক করো, কারণ এই রেসিপিটা একদমই একদমই ইউনিক এবং নতুন। কারণ বলছি, এর টেস্ট, এর রেসিপি দেখলেই তোমরা মানে টেস্ট তো তোমরা খেতে পারবে না আমার কেকটা বানিয়ে, মানে রেসিপিটা দেখলেই তুমি বুঝতে পারবে যে এটা কতটা ইউনিক। আর অবশ্যই বানিয়ে তখন টেস্ট করে বুঝতে পারবে যে এর টেস্টটা কোন লেভেলে যাচ্ছে। মানে আমিও খেয়েছি, আমিও গাজরের কেক আগে বানিয়েছি, কিন্তু এটা একদমই নতুনত্ব, একদমই অন্য রকম। অবশ্যই বানিয়ে দেখো। আজকে তো পূর্ণিমা, তো পূর্ণিমায় আমি যেহেতু পূর্ণিমা করি না, সেই জন্য আমরা ননভেজ খেয়েছি। বাট আজকে হয়তো পরে আমি পূর্ণিমা করতে শুরু করব, তো সেটাও একটা ভালো দিন দেখে শুরু করতে হবে। আর আজকে আমি মঙ্গল প্রদীপ জ্বেলেছি সন্ধেবেলা, কানকি খেতে দিয়েছি, তোমাদের দেখাবো। সবাই গরমের জামা পরেছে, কারণ ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য খুব ভালো লাগছে। আমার জল গরম হয়ে গেছে। এই দেখো, মঙ্গল প্রদীপ জ্বেলেছি, লক্ষ্মী গণেশ চাদর নিয়েছে গরমের, কানাইকে সোয়েটার আজকে পরাইনি, কালকে পরিয়েছিলাম, কারণ আজকে আমাদের ঘরে পাখা চলছে। এই যে পাখা চলছে, গরম হচ্ছে, তাই কানাইকেও সোয়েটার পরাইনি। কানাই এখন সন্দেশ খাচ্ছে। আর এই যে মঙ্গল প্রদীপ জ্বেলেছি, এই যে আমার মাখনচোর লাড্ডু গোপাল, ওকেও দিয়েছি চাদর, কারণ ঠান্ডা। আমি কি করি বলতো, মঙ্গল প্রদীপ যখন জ্বালি, ওই কানায়ের ওখানে মঙ্গল প্রদীপ জ্বেলেছি, তো আমি যখন মঙ্গল প্রদীপ জ্বালি, মঙ্গল প্রদীপের ওই তেলটার মধ্যে একটু কর্পূর নয় কিছু এসেন্স দিয়ে, অবশ্য সবসময় দোয়া হয় না, মনে থাকে না তো কি করে দেবো, আমি প্রত্যেক বৃহস্পতিবার, আর কখনো কখনো এরকম যদি স্পেশাল ডে থাকে, ধরো পূর্ণিমা হ্যান ত্যান এইসবে আমি ওটা জ্বালি, এভরিডে জ্বালি না, বুঝতেই পারছো তেলের যা দাম, তো জাস্ট মজা করছি। আর সেই দিনে ওইগুলো দিলে কি হয়, বেশ প্রদীপটা যখন জ্বলে তখন খুব সুন্দর একটা ঘরের মধ্যে একটা এসেন্সের ফ্লেভার, মানে এসেন্স হবে, সেই ভালো একটা গন্ধ ছাড়ে আর কি, জানতে বলো। আজকে তো রান্না সেরকম কিছু নেই, কালকে হিমমটরে গেছিলাম বলে প্রচুর রান্না করা আছে, মানে বাবাদের ছিল এবং করেছি, সেগুলো নিয়ে চলে এসেছি। যেমন একটু বাঁধাকপি আজকে আছে, বাঁধাকপির সাথে আজকে রাত্রিরে একটু বেগুন ভাজবো, ব্যাস মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। আর রাত সকালেও সেরকম একটা কিছু রান্না করিনি, সেই জন্য তো রেসিপিটা তুললাম, সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করিনি। দেখলে বাবাকেও কালকে একটু চুনো মাছ করে দিয়েলাম, বাবা ভাই দুজনেই ভালো আছে, খুব ভালো আছে, কিন্তু ওখানে একদিনের জন্য যাই, খুব ব্যস্ততায় যাই বলে কি হয় আমার আর মানে ব্লগ তোলাই হয় না। আর তারপর ক্যামেরা স্ট্যান্ড হ্যান ত্যান, কাল সকালে গেছি 12টায়, রাত্রিরে চলে এসেছি 7টায়, চিন্তা করতে পারছো। জাস্ট অনেকদিন যাইনি, বাবা বলছিল, সেই জন্য বাবাকেও, বাবার সাথেও দেখা করে এলাম, একটু ঘুরেও এলাম, ভালো লাগলো, কারণ ছেলের পরীক্ষা হয়ে গেছে, আর ওর তো আজ সকালেই 7টা থেকে পড়া ছিল, কী করে থাকবো বলো। ছেলে মেয়েরা বড় হয়ে গেলে বাপের বাড়ি আর থাকা যায় না। আমি এখন একটু বেগুন ভাজা বসিয়েছি, বাঁধাকপিটা আছে কিন্তু তিনজনের কুলোবে না, তাই একটু বেগুন ভাজলাম, ওর সাথে মিলিয়ে মিশিয়ে কুলিয়ে গেল, এই আর কি। কালকে কিছু বাজার করেছিলাম, বাজার করেছিলাম মানে মুদিখানা কিনেছিলাম, তো মোড় থেকে তোমরা জানো চিনি চালটা আমি ওখান থেকেই কিনে নিয়ে আসি। তো ওখানে না আমাকে একটা কাঁচের বাটি দিয়েছে, তোমাদের দেখাবো, মাইক্রোওভেন প্রুফ কাঁচের বাটি দিয়েছে, তো আমার খুব ভালো হলো, কারণ আমার এখন যেহেতু মাইক্রোওভেনটা হয়েছে, এবার তাতে মানে অনেক বাটি ঘটি লাগছে, কিন্তু আমার তো সেই বাটি ঘটি অত কেনা ছিল না, কাঁচের জিনিস আমি খুব একটা কিনি না, কারণ আমার জায়গা ছোটো বলে আমার ভীষণ ভাঙে, নিজের কাপি কতবার ভেঙে ফেলেছি তোমাদের সামনেই দেখেছো, তো সেই জন্য দিয়েছে, আমি ভালোই হলো, তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি না আজকে খেয়ে দিয়ে একটু বেরিয়েছিলাম সোমকে নিয়ে,
একটা জুতো কেনার জন্য, কারণ আমার কাবলেটা না ছিঁড়ে গেছে কালকে আসতে গিয়ে। তাও কালকে টোটো করে এসেছি, ফুলের টব গাছ নিয়ে এসেছি ও বাড়ি থেকে, কারণ প্রচুর ও বাড়িতে বড় বড় টব মোটা মোটা পড়ে আছে। শুধু বাবা বললো নিয়ে যা, এত গাছ করছিস, টব কিনে কিনে গাছ করছিস, আর আমি তো প্লাস্টিকের টব কিনি জানো তোমরা তো। আমি বললাম ঠিক আছে, অনেক লঙ্কা চারা বেরিয়েছে, সেগুলো গাছ অন্য মানে টবে এ করতে হবে, তাই নিয়ে এসেছি। টোটো করে একদম ডাইরেক্ট এসেছিলাম, খুব ভালো লাগলো, একটু মনটা ভালো লাগলো কালকে গিয়ে। বাপের বাড়ি এমনই একটা জায়গা দেখবে, একদিনের জন্য গেলেও মনটা বেশ ফ্রেশ হয়ে যায় এরকম। আর আমি গেলাম কিন্তু প্রসাদটাই নিয়ে যেতে ভুলে গেছি তারাপীঠের, ওই চুল কাটতে গেল সোহাম, তারাপীঠের প্রসাদটাই নিয়ে যেতে ভুলে গেছি, পড়ে আছে আমার একদম মনে নেই, জানি না আবার কবে যাবো। 25শে ডিসেম্বর তো যাবোই, 25শে ডিসেম্বরের সময় আর কি ছুটি থাকবে যখন, যাক। আর এত কাজ হয়ে গেছে না, অর্ডারের কাজ হ্যান তার এই কাজ, মানে সময় পাই না। এই তো এখন বসে বসে এই কালকে ওই একটা কেক রেসিপি আপলোড করব, ওই যে গাজরের কেকটা একদম অন্যরকম সেইটা এডিট করছিলাম। এখানে আজকে আমার যে ফ্রুট কেকের অর্ডারটা আছে সেটাই আমি প্যাক করছি, কারণ নিতে আসবে একটু বাদে, তো এইভাবেই আমি প্যাক করে দিই, দেখতে ভালো লাগে। আমরা যখন দোকান থেকে কিনি তখনও দেখবে এরকমভাবে প্যাক করা থাকে, যদিও আমার বক্স নেই, আমি এইভাবে প্যাক করে প্যাকেটে দিয়ে দিই, ব্যাস। এটা 1 পাউন্ডের কেক, 1 পাউন্ডের কেকে মোটামুটি 1 কাপ মতো ময়দা লাগে। পারমিতা, তুমি আমায় বলেছো যে তোমার অ্যানিভার্সারি আজকে, মানে 13ই ডিসেম্বর, যেন তোমাকে উইশ করি, তো হ্যাপি অ্যানিভার্সারি। তুমি এবং তোমার হাজব্যান্ড খুব ভালো করে আনন্দ করে এই দিনটা কাটিও, এবং হাজব্যান্ডের কাছে কী গিফট পেলে সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করো, কী কী করলে দিনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমার মেয়ের কালকে বার্থডে ছিল, মানে 12ই ডিসেম্বর বার্থডে হয়ে গেছে, তো তোমার মেয়েকেও জানাই হ্যাপি বার্থডে। আমি ওর নাম জানি না তাই আমি নাম বলতে পারলাম না, সরি। তো হ্যাপি বার্থডে, খুব ভালো বড় হও, খুব আনন্দ করে থাকো, অবশ্যই জীবনটা অনেক বড়, অনেক ঝড়ঝাপটা আসবে, তাও আমি বলবো যে বাবা মাকে সবসময় শ্রদ্ধা ভক্তি করো, জীবনে অনেক উন্নতি পাবে। তো চলো, খুশি আজকে যখন জুতো কিনতে বেরিয়েছিলাম তখন আমি চশমা করাতে দিয়ে এসেছি, কালকে দেবে তোমাদের দেখাবো, আমি রিমলেস চশমা নতুন করতে দিয়েছি, তো কারণ তোমরা সবাই বলেছিলে যে চশমাটা চেঞ্জ করো দিদি, তো সেই জন্য রিমলেস চশমা করতে দিয়ে এসেছি, তো দেখবো দেখাবো কালকে। এই যে আমাদের ডিনার, বাঁধাকপি আর বেগুন ভাজি আর তার সাথে রুটি, আর তোমাদের যেটা দেখাই কালকে মোড় থেকে শপিং করে এই বাটিটা দিয়েছে, এরকম ঢাকাওয়ালা বাটি দিয়েছে, যদি এর বক্স আছে কিন্তু আমি বক্স থেকে খুলে রেখেছি, কারণ বক্স সমেত রাখা খুব কষ্টকর, জায়গা নষ্ট হয়। ঢাকা খুব ভালো জিনিস দিয়েছে, ফালতু জিনিস দোয়াচ্ছে, এই জিনিসটা দিয়েছে কাজে লাগবে। আগের বারও জার পেয়েছিলাম, প্রত্যেক মাসে একটা একটা গিফট পেতে খুব ভালো লাগে, আর 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই মানে গিফটটা দেয়, মানে 15 তারিখ অবধি গিফটটা দেয়, যে গিফটটা থাকে সেই গিফটটা যদি 15 তারিখের পর গেলে আর গিফট দেয় না, যেটুকুনি গিফট বেশি হয় ওরা রেখে দেয়। তো চলো, এই তো আমাদের ডিনার হয়ে গেলেই শেষ রাত, আর কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, আমাদের ব্লগটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর
এবার এবার থেকে রেগুলার ব্লগ আসবে, আর ছুটি নাই, দুদিন ছুটি নেওয়া হয়ে গেছে সপ্তাহে, রাগ করবে না, কাল থেকে রোজ ব্লগ আসবে।